চলতি বছর প্রায় 400 কোটি মার্কিন ডলার মূল্যের আইটি পণ্য বিদেশে রপ্তানির আশা করছে সরকার। এজন্য তথ্য প্রযুক্তি খাতে সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। সকালে রাজধানীর একটি হোটেলে সফটওয়্যার অ্যান্ড আইটি সার্ভিস ক্যাটালগ 2011-র প্রকাশনা উৎসবে যোগ দিয়ে একথা জানান তিনি। 2021 সালের আগে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন সফল হবে বলেও আশা করেন বাণিজ্যমন্ত্রী।